চৈতন্য মনবিস্তার স্থাপিতঞ্জন ভূতলে স্বয়ং রূপ কদমজ্জং দদাতি স্বপ্নান্তিকম্ বন্দেহং শ্রীগুরুং শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগনা রঘুনাথং বিতন্তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সগন ললিতা শ্রী বিশাখানিতাঙ্গ নমো বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকাশামিনিত নামিনে নমাচার্য পদায়াম নিতাই কৃপাপদায়িনে গৌরকথাধামোদয় নগর গবতারিনে নমো বিষ্ণু পদায়াম কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবেন গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ বাঞ্ছা কল্পতরু বৎসম কৃপাসিন্ধুবায়ে বচম পতিতানাং পবনেব্যবৈষ্ণবেব্য নমো 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 মহাবদন্নায়ম কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণামামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ঘোর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওং নমঃ ভগবতু বাসুদেবায় ওং নমঃ ভগবতু বাসুদেবায় ওং নমঃ ভগবতু বাসুদেবায় নারায়ণং নমস্কৃতং নরুং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মদীরয়েত নাস্তপায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবায়াম ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকি মুখং কৃত্বা চালং পঙ্গুরলঙ্ঘায়েতে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দেবতারিণম্।
सर्वानंद माधव श्री चैतन्य सब श्रीमद् भागवतम नवम स्कंदे दशम अध्याय त्रय विंशति श्लोक এই শ্লোকে আজকে রাবণ বধ সংক্রান্ত এই শ্লোকটার মধ্যে আছে সেই প্রবাদের তাৎপর্য অনুবাদ এবং শ্লোক আমরা এখন পাঠ করে শ্রবণ করব। এবং ক্ষিপ্রং ধনুষে সন্দিতামুৎসসজ্জা বাণং সবজ্রমিব তদ্ধিদায়ং বিভেদ সশ্রেক বমান দশমুখৈর্ন পতদ্বিমানাৎ আহেতে জল্পতি জনে সুকৃতে বদিক্তা এবং ক্ষিপং ধনুষীর সন্দিতাম উৎসসজ্জা বাণং সবজ্রমিব তদ্ধিদায়ং বিভেদ সশ্রেক বমান দশ মুখ্য ন পতাদ বিমানাত আহেত জল্পতি জনে সুকৃতি বদিক্ত এবং ক্ষিপং ধনুষীর সন্ধি মুৎসসজ্জা বাণং সবজ্রমিব তদ্ধিদায়ং বিভেদ সশ্রেক বমান দশ মুখ্য পতাদ বিমানাত আহেত জল্পতি জনে সুকৃতি বদিক্ত অনুবাদ আজকে প্রথমে এই রাবণ বধের উপর একটু বর্ণনা হবে, তারপরে মধ্যাচার্যের আবির্ভাবের উপর একটু বর্ণনা হবে, তারপর কিছু অসুর বধ লীলা সময় থাকলে হবে। এই জন্য আমার সময় বেশি নেই, অল্প সময়। অনুবাদ, এইভাবে রাবণকে ভর্ৎসনাপূর্বক শ্রী রামচন্দ্র তার ধনুকে এইভাবে রাবণকে ভর্ৎসনাপূর্বক এইভাবে বলতে কি বুঝছি আমরা, তাহলে আগে শ্লোকটা পড়তে হবে। তাহলে এইভাবে মানে তার আগে শ্লোকটা পড়ছে। শ্রী রামচন্দ্র রাবণকে বলেছিলেন, তুমি রাক্ষসদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, প্রকৃত বাক্যে তুমি তাদের বিষ্ঠা সদৃশ। কুকুর যেমন গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে আহার্য অপহরণ করে পলায়ন করে, তুমিও তেমন আমার অনুপস্থিতিতে আমার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছ। তাই যমরাজ যেভাবে পাপীদের দণ্ডদান করেন, আমিও সেইভাবে তোমাকে দণ্ডদান করব। তুমি অত্যন্ত ঘৃণ্য পাপি এবং নির্লজ্জ, তাই আজ অলঙ্গ বীর্য আমি তোমাকে তোমার দুষ্কর্মের ফল প্রদান করব। এবার আজকের শ্লোক, এইভাবে রাবণকে ভর্ৎসনাপূর্বক শ্রী রামচন্দ্র তার ধনুকে সযোজন করে রাবণের প্রতি তা নিক্ষেপ করেছিলেন এবং বজ্রের মতো সেই বাণ রাবণের হৃদয় বিদ্ধ করেছিল।
তা দেখে রাবণের অনুগামী জনেরা হাহাকার করতে লাগলো এবং রাবণ তার দশ মুখে রক্ত বমন করতে করতে পুণ্যবান ব্যক্তি যেভাবে পুণ্যক্ষয়ে স্বর্গ থেকে অধঃপতিত হয় সেইভাবে বিমান থেকে পতিত হয়েছিল। এই শ্লোকের তাৎপর্য শ্লোকপ্রপাত বলছেন ভগবদ গীতার 9:21 শ্লোকে বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি পুণ্যকর্মে ফলযখন নিঃশেষ হয়ে যায় তখন তাকে স্বর্গলোক থেকে মত্তলোকে অধঃপতিত হতে হয়। এই জগতে সকাম কর্ম এমনই যে পাপ অথবা পুণ্য উভয় কর্মের ফলে এই জগতে বিভিন্ন পরিস্থিতিতে বদ্ধ থাকতে হয়। কারণ পুণ্য অথবা পাপ কোনো কর্মই মায়ার সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। রাবণ সমস্ত জড়সহ্য সমন্বিত এক বিশাল রাজ্যের রাজারূপে এক অতি উচ্চ পদ লাভ করেছিল, কিন্তু সীতা দেবীকে অপহরণ করার পাপের ফলে তার সমস্ত পুণ্য বিনষ্ট হয়েছিল। কেউ যদি কোনো মহাপুরুষের চরণে অপরাধ করে, বিশেষ করে ভগবানের, তাহলে তাকে অত্যন্ত জঘন্য অবস্থার সম্মুখীন হতে হয়। সমস্ত পুণ্য ফল হারিয়ে তাকে রাবণ আদি অসুরদের মতো অধঃপতিত হতে হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে পাপ এবং পুণ্য উভয় স্তরে অতিক্রম করে সমস্ত উপাধি মুক্ত হয়ে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হওয়া আবশ্যক। সর্বপাদি বিধিমুক্তাং তৎপরতেন নির্মলাম কে যখন ভগবত ভক্তি পরায়ণ হন তখন তিনি জলস্তর অতিক্রম করেন। জলস্তরে উচ্চ এবং নিচ পদ রয়েছে, কিন্তু কেউ যখন জলস্তর অতিক্রম করেন তখন তিনি ব্রহ্মপুত স্তরে নিত্য স্থিতি লাভ করেন। সগুণ সময় চিত্তান ব্রহ্ম ভুবায় কল্পতে। রাবণ অথবা তার মতো ব্যক্তিরাই জগতে অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী হতে পারে, কিন্তু তাদের কোনো নিরাপদ স্থিতি নেই। কারণ চরমেতরা সকলেই তাদের কর্মফলে বন্ধনে আবদ্ধ। কর্ম না দৈব নেত্রে নাম, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সম্পূর্ণরূপে প্রকৃতির নিয়মের উপর নির্ভরশীল। প্রকৃতি কিয় মানানি গুণয় কর্মানি সর্বসম অহংকার বিমূরাত্মা কর্তাহম ইতি মন্যতে। মহাচন্দ্রজীব প্রাকৃত অহংকার ভূত জল প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। ভগবদ গীতায় 3:27 শ্লোকে বলা হয়েছে রাবণের মতো নিজেকে প্রকৃতির নিয়মের অতীত বলে মনে করে কখনোই নিজের পদ গর্বে গর্বিত হওয়া উচিত নয়। এখানেই শিল প্রপাদের পাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকের অনুবাদ আমি আরেকবার পড়ছি। এইভাবে রাবণকে ভর্ৎসনা পূর্বক শ্রীরামচন্দ্র তার ধনুকে সযোজন করে রাবণের প্রতি তা নিক্ষেপ করেছিলেন এবং বজ্রের মতো সেই বাণ রাবণের হৃদয় বিদ্ধ করেছিল। তা দেখে রাবণের অনুগামী জনেরা হাহাকার করতে লাগলো এবং রাবণ তার দশ মুখে রক্ত বমন করতে করতে পুণ্যবান ব্যক্তি যেভাবে পুণ্যক্ষয়ে স্বর্গ থেকে অধঃপতিত হয় সেইভাবে বিমান থেকে পতিত হয়েছিল। তো এই শ্লোকে আজকের যে রাবণ বধ দশমীর এই তিথিতে সেই রাবণ যে বধ হল ভগবান শ্রীরামচন্দ্রের হস্তে এবং সেটি উপমা দেওয়া হলো এখানে যে কেউ পুণ্যক্ষয়ে, কেউ যখন পুণ্যক্ষয়ে স্বর্গচ্যুতি ঘটে, হ্যাঁ, অর্থাৎ পুণ্য শেষ একবারে পতন হয়ে গেল, পতন পুণ্য পুণ্যক্ষয়ে চ্যুত মানে নেমে আসা মানে পতন হলো পুনর্মুষিক ভব,
যেমন রাবণ শশগড়া পৃথিবীর রাজা হয়েও, হ্যাঁ, সে তার লঙ্কার নাম ছিল স্বর্ণ লঙ্কা, এমন কোনো অসহ্য ন্যায় তার ছিল না। সে রাবণের এই অপরাধের পরিণাম, সীতার প্রতি অপরাধের পরিণাম। ভগবানের আল্লাদিনী শক্তি এই সীতা দেবী অভিশাপ, সীতা দেবী অভিশাপ, এর ফলেতে রাবণ স্ববংশে নিধন প্রাপ্ত হলো, এবং সেই নিধনের ফলে সে তো নিজেই গেল এবং তার সমস্ত এই অসুর বংশগুলো একবারে নিঃশেষ হয়ে গেল। তা এইভাবে যখন যুদ্ধ হচ্ছিল, ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল, ওদের রাবণ রথের উপরে, এদিকে রামচন্দ্র, তিনিও প্রথমে রথ ছিল না, পরে সেই দেবরাজ ইন্দ্র তখন মাতলুকে পাঠিয়ে দিল, যাও রথ নিয়ে যাও, তাহলে যুদ্ধ ওর সঙ্গে যুদ্ধ করা খুব অসম্ভব ব্যাপার, রাবণ বিশাল যোদ্ধা ছিল। তাই তখন সেই মাতলি রথে সে চালক, তখন এবারে ভয়ঙ্কর সেই সহস্র সহস্র তীরে একদম আকাশ ছেয়ে যাচ্ছিল উভয় পক্ষের থেকে, কেউ কাউকে পরাজয় করতে পারছিল না। রাবণও এক দুর্ধর্ষ একজন অসুর ছিল, আর রামচন্দ্র নাছোড় বন্দা, রামচন্দ্র নাছোড় বন্দা, একে আমি বধ না করে আজকে আমি ছাড়বই না, আমি আজ এই প্রতিশোধ আমি নেব, এই অসুরকে আমি আমি চরম শিক্ষা দান করব আজকে, এই বলে তখন যুদ্ধ হতে হতে, তখন যখন একটা মুন্ড রাবণের একটা মুন্ড যখন ছেদন হয়ে গেল, আরেকটা মুন্ড আবার সেখানে জোড়া লেগে গেল। এইভাবে যতবার মুন্ড ছেদন করছে ততবার রাবণের মুন্ড যুক্ত হয়ে যাচ্ছে। যখন আর কিছুতে পেরে উঠছে না, তখন মাতুলি বলল, হে ভগবান রামচন্দ্র, আপনি এর সঙ্গে এভাবে যুদ্ধ করে কোনো লাভ হবে না। আপনাকে মনে নেই, আপনাকে মনে নেই যে আপনি যে ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন, একে সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন, তা নাহলে একে বধ করা যাবে না। তখন অগস্ত ঋষির কাছে যখন গিয়েছিল রামচন্দ্র প্রথমে, তখন সেই ব্রহ্মাস্ত্র তাকে দান করেছিল ব্রহ্মা, এই ব্রহ্মাস্ত্র ইন্দ্রকে দান করেছিল, এবং সেই ব্রহ্মাস্ত্র যখন তার সাথে সংযোজন করলো, মন্ত্রোচ্চারণ করলো, আর একেবারে সেই নিখুঁতভাবে তার বক্ষবিদ্ধ হলো, সমস্ত রূপে তার প্রাণবায়ু নিঃশেষ করে দিল এক ব্রহ্মাস্ত্রতে। এইভাবে রাবণ এই আজকের দিনে যখন পতিত হলো, তখন রামচন্দ্রের পক্ষে সমস্ত মানুষেরা আনন্দে উৎফুল্ল উদ্দন্দ নৃত্য করতে আরম্ভ করলাম। আজকের দিনেতে এই জন্য রামচন্দ্র বিজয় উৎসব, হ্যাঁ, রামচন্দ্রের এই যে সমস্ত যারা অনুগামী ভক্ত, হ্যাঁ, এবং যারা তার সেনাপতিরা ছিল, বড় বড় বীর সেনাপতিরা, হনুমান, জাম্বুমান, অঙ্গদ, সুগ্রীব, এরা উদ্দন্ড নৃত্য করতে আরম্ভ করলো। এই এতদিন পরে এই রাবণকে বধ করা গেল, তারপরে ওদের তো অবস্থা খুব খারাপ, সেটা তাদের যে স্ত্রীরা এসে কন্দন করতে আরম্ভ করলো, সে এক বিভীষিকা অবস্থা, মন্দাদরি সে কত রকম কন্দন করছে তার বক্ষের উপর, সমস্ত রানী তার সব ইসরা রাক্ষসীগুলো, রাক্ষসী রানীগুলো সব তার বক্ষের উপর চলে, আপনি আপনি চলে গেলেন, আপনি চলে গেলেন, আমাদের কি হবে, আমাদের কি হবে, এইভাবে তারা কন্দন করতে লাগলো। তারপর কি হলো না, রামচন্দ্র বলল, বিভীষণ আর সময় নষ্ট, বিভীষণও কাঁদতে আরম্ভ করলো, প্রথমে খুব আনন্দ প্রকাশ করেছিল, বিভীষণ আনন্দ প্রকাশ করার পরে এই রাবণের এত শক্তি একে কেউ বধ করতে পারবে সে বিশ্বাসই হচ্ছিল না, বিভীষণেরও বিশ্বাস হচ্ছিল না, আর এখন কন্দন করছে, বিভীষণও কন্দন করছে, সে এক নিদারুণ অবস্থা সেই সেই যুদ্ধক্ষেত্রে। তারপরে রামচন্দ্র তখন এই রাবণের মঙ্গল কামনা করার জন্য তখন ঊর্ধ্বদৈহিক কার্য ভীষণকে বলল, এদের ঊর্ধ্বদৈহিক কার্যকলাপ করো। তো এই রাবণের সংক্ষিপ্ত বর্ণনা আমি একটু বলবো,
ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে সংক্ষিপ্ত রামায়ণ, হ্যাঁ সংক্ষেপে ওটা আমি এখন বলবো একটু। তো এই কুশধ্বজ রাজা লক্ষ্মীর সেবা করছিল মালাবতীর গর্ভে, তখন তার এক কন্যা রত্ন উৎপাদন হয় বেদবতী, এবং সে যখন জন্মগ্রহণ করেছিল তখন বেদ চতুর্বেদ সে উচ্চারণ করেছিল, তার স্বতঃস্ফূর্ত প্রকাশিত হয়েছিল। সঙ্গে সঙ্গে সে চলে গেল পুষ্কর তীর্থে, সেখানে এক মন্বন্তরকাল তপস্যা করেছিল এই নারায়ণকে প্রতিরূপে লাভ করবার জন্য। তখন দৈবাণী হলো যে এই এই জন্মান্তরে তুমি ভগবানকে প্রতিরূপে পাবে, এই জীবনে না। তখন সে আরও ক্রোধান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে তখন সেই গন্ধমাদন পর্বতে সেখানে গিয়ে কঠোর তপস্যা করতে আরম্ভ করলো। এবার যখন তপস্যা করছিল তখন একদিন রাবণ সেখানে এসে হাজির হলো। রাবণ যখন সেখানে হাজির হলো তখন এই বেদবতী তাকে অতিথি হিসাবে যতখানি সৎকার ফল টল আদি যা কিছু করা সব করলো, কিন্তু রাবণ ওই বেদবতীর রূপ দর্শন করে কামে মোহিত হয়ে গেল। সে কামে মোহিত বলছে, ওহে ওহে সুন্দরী, তুমি কার কন্যা, এইখানে কেন তুমি এসেছো? এইভাবে সে আস্তে আস্তে কাছে গিয়ে জোর করে সেই বেদপতিকে ভোগ করার চেষ্টা করল। বেদবতী ক্রোধান্বিত হয়ে তার সমস্ত হস্তপদ স্তম্ভিত করে দিল, নড়াতে পারছে না এখন। তখন সে রাবণ মনে মনে সেই লক্ষ্মীকে সে তখন স্তুতি করতে আরম্ভ করলো মনে মনে। তখন সন্তুষ্ট হয়ে বললো, ঠিক আছে তুমি, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এই আমার কারণে তোমার সবংশ নিধন প্রাপ্ত হবে। এইভাবে রাবণকে ওই বেদবতী অভিশাপ দিয়েছিল, আমার কারণে তুমি সবংশ নিধন প্রাপ্ত হবে। এইভাবে অভিশপ্ত হয়ে রাবণ তখন সে যোগ শক্তির মাধ্যমে বেদবতীর দেহ ত্যাগ করলো। রাবণ সেই মৃতদেহটাকে নিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। এইভাবে তখন রাবণ খুব দুঃখিত হয়ে তখন ভাবল, ও কি ভুল করেছে আমি, এই করতে করতে তখন লঙ্কা ফিরে এলো। এদিকে পরবর্তী জন্মেতে বেদবতী এই সীতা দেবীর রূপে আবির্ভূত হলেন। সীতা দেবীর রূপে আবির্ভূত হয়ে জনক রাজকন্যা সীতা দেবী এবং তাকে রামচন্দ্র এইভাবে তিনি তাকে সেই ধনুকে টঙ্কার দিয়ে তাই সে ধনুকে ভঙ্গ করে এইভাবে সেই পণ রক্ষা করে তাকে বিবাহ করলেন। রামচন্দ্র যখন রাজ্য অভিষিক্ত হতে যাচ্ছিলেন সেই সময় কই কী বাধা সৃষ্টি করলো, বাধা সৃষ্টি করলে তখন তাকে বনবাস যেতে হলো। এইভাবে রাম লক্ষ্মণ সীতা তারা বনবাসে ভ্রমণ করতে করতে তখন সেই বনে সেই যে দণ্ডকারণ্য বনে সেখানে ছিল, তখন সেই সময়ে এই রাবণ ঠিক আবার কী বললো যে রাবণ এই সীতা দেবীর রূপে মুগ্ধ হয়ে শুনেছে এরকম সীতা দেবীর তার রূপ, তাই সে রূপে মুগ্ধ হয়ে তাকে ভোগ করবার জন্য তাই অপহরণ করার ছলনায় তখন মারিস রাক্ষসকে নিযুক্ত করলো যে তুমি স্বর্ণমৃগ রূপে ঘুরে বেড়াও এবং রামচন্দ্রকে একটু দূরে পাঠিয়ে দাও, এই ফাঁকে আমি তাকে অপহরণ করব। এইভাবে সেই স্বর্ণমৃগম যখন ঘোরাফেরা করছে তখন সীতা দেবী মুগ্ধ হয়ে গেল, রামচন্দ্রকে বলল সে আমার এই 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 স্বর্ণমৃগের দরকার। তখন তাকে ছুটতে 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 বহু জঙ্গলে চলে গেল, রাম লক্ষ্মণকে সীতা দেবী লক্ষণে রেখে দিল। এদিকে যখন রামচন্দ্র তীর দিয়ে সে তাকে বধ করলো তখন সে মৃত্যুর সময়ে লক্ষণ বলে চিৎকার করেছিল, এইভাবে চিৎকার শ্রবণ করে তখন সীতা দেবী খুব ইয়ে হয়ে গেল, বিভ্রল হয়ে গেল, অত্যন্ত শোকান্বিত, যাও লক্ষণ আর দেরি করো না, আমার রক্ষা করার দরকার নেই, তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে রক্ষা করো, তার কোনো বিপদ হয়েছে আমার মনে হচ্ছে, যাও যাও, জোর করে তাকে পাঠিয়ে দিল। আর রাবণ এই ছলনা করে তখন সন্ন্যাসী রূপ ধারণ করে এইভাবে রাবণ সেটাকে অপহরণ করে তার রথে করে যখন নিয়ে যাচ্ছিল জটায়ু তাকে বাধা দিল, তাকে বধ করলো।
রামচন্দ্র ফিরে এসে লক্ষণ তলক চিৎকার করছে, কোথায় সীতা, কোথায় সীতা, কোথায় সীতা, ক্রন্দন করছে। ক্রন্দন করতে 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 তাদের কোনো রকমের জ্ঞান পর্যন্ত ছিল না, কোথায় সীতা কোথায় না। এখানে শিক্ষা দিচ্ছে আমাদের, এখানে রামায়ণের শিক্ষা, এটা একটা অন্যতম শিক্ষা হচ্ছে, সুন্দরী স্ত্রী, সুন্দরী স্ত্রী বিবাহ করলে সেই পুরুষের আর বিপদের সীমানা। হ্যাঁ, সবাই সুন্দরী স্ত্রী বিয়ে করতে চায়। হ্যাঁ, তখন তার এই এইরকম রামচন্দ্রের মতো তার এইরকম অবস্থা হবে। তো তবে কী হল, এইভাবে তখন তখন ওই তাকে খুঁজে না পেয়ে তখন যথার্থকে জানতে পেরে সমুদ্রে গিয়ে তখন সেই সমুদ্র তাকে জাগা করে দিল এবং এক বিশাল সেই সেতু বন্ধন করলো, করে ওই পারে চলে গেল। ও পারে গিয়ে রাবণকে তখন সমস্ত সৈন্যরা ঝাঁপিয়ে পড়লো, রাবণের পুরীর উপরে হনুমান ঝাঁপিয়ে পড়লো এবং অঙ্গদ সুগ্রীব তারা সব ঝাঁপিয়ে পড়লো। সেই যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধতে রাবণের একে একে সব শেষ হয়ে যাচ্ছে। তার সমস্ত মুখ্য যেসব সেনাপতিরা একে 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 মৃত্যুবরণ করছে, তখন রাবণ দেখছে ও তাহলে আমাকে যুদ্ধ করতে হবে। রাবণ এবার প্রস্তুত হয়ে গেল যুদ্ধ করার জন্য, ভয়ঙ্কর যুদ্ধ করে তখন সে রামচন্দ্র রাবণকে বধ করলো। রাবণকে যখন বধ করলো তখন বিভীষণকে এই লঙ্কাপুরীতে রাজা করে দিল, যে তুমি এই এখানকার ভবিষ্যতে তুমি এখানকার রাজা হলে এবং দীর্ঘ আয়ু তাকে প্রদান করলো। আর বিভীষণ তখন এই সৈন্য শিবিকাতে তখন এই সিং সপাত বৃক্ষের তলাতে তখন সীতা দেবী শোকাচ্ছন্ন হয়েছিল। তখন এই রথ এই শিবিকা করে তখন তাকে নিয়ে এলো রামচন্দ্রের কাছে, তাকে দেখবার জন্য রামচন্দ্র উদ্বিগ্ন হয়ে গেছিল এবং দেখে তবু তার সন্দেহ হলো যে এক বছর ধরে এভাবে রাবণের এখানে ছিল সীতা, তাকে অগ্নি পরীক্ষা করতে হবে। এবার ওই এর আগে একটু বাদ চলে গেছে তাহলে সেখানে মিলছে না, যখন ওই পঞ্চবদীতে যখন এভাবে সে রামচন্দ্র তখন দেখতে পাচ্ছে এক ব্রাহ্মণ এসে হাজির হয়েছে, অনল অগ্নি দেবতা এসে হাজির হয়েছে, দেবতারা পাঠিয়েছে অগ্নি দেবতাকে। অনল অগ্নিদেবী বলছে রামচন্দ্র মনে কিছু করবেন না, এখন সীতা অপহরণ হবে, সীতার অপহরণের কাল এসে গেছে, কোনো কিছু করার নেই, দৈব অবশ্যম্ভাবী, অতএব আপনার সীতাকে আমার দান করুন, আমি ছায়া সীতা করে আপনাকে দান করব। আর যখন সেই অগ্নি পরীক্ষা হবে সেই অগ্নি পরীক্ষার সময় আমি তখন আপনার অরিজিনাল সীতাকে দান করব। হ্যাঁ, তো এই জন্য যখন ওই সীতার অগ্নি পরীক্ষা হবে, যখন এই এই যে সীতা, এই সীতা হচ্ছে ছায়া সীতা, এই ছায়া সীতারই অগ্নি পরীক্ষা হয়েছিল। ছায়া সীতার যখন অগ্নি পরীক্ষা হলো তখন অগ্নিদেব অনলদেব তখন মূল প্রকৃত আল্লাহর যে শক্তি, যে সীতা দেবীকে এইভাবে তখন নিয়ে এলো, রামচন্দ্রকে ফিরিয়ে দিল। এখন দুজন সীতা, অরিজিনাল সীতা আর ছায়া সীতা। তখন ছায়া সীতা বলছে তাহলে আমার কি অবস্থা হবে বলুন, আমি এখন কি করব। হ্যাঁ, তখন এইভাবে অগ্নিদেব এবং রামচন্দ্র বললো যাও তুমি পুষ্কর তীর্থে গিয়ে তপস্যা করো, করে তুমি স্বর্গলক্ষ্মী হও। এইভাবে 3 লক্ষ দিব্য যুগ ধরে সেই ছায়া সীতা সে তপশ্চর্যা করেছিল, করে তখন স্বর্গের লক্ষ্মী হলো। এই স্বর্গের লক্ষ্মী পরবর্তীকালেতে এই দ্বাপর যুগে দ্রৌপদীর কন্যা যজ্ঞ থেকে দ্রৌপদী উৎপন্ন হয়ে গেল, ছায়া সীতা। এই দ্রৌপদী হচ্ছে ছায়া সীতা, এভাবে দ্রৌপদী প্রকাশিত হয়ে গেল। তখন এই দ্রৌপদী, হ্যাঁ, তখন এই যে ছায়া সীতা তখন ইসে নারদমণি প্রশ্ন করছে নারায়ণকে, এটা নরনারায়ণ উত্তর দিচ্ছিল। নরনারায়ণ ঋষিকে বলছে যে এই যে দ্রৌপদী সে পঞ্চ স্বামী পেল কী করে,
তারপর একটু কৌতূহল হয়েছে জানবার জন্য। তখন বলছে যখন তপশ্চর্যা করছিল শিবের, হ্যাঁ এই যে ছায়া সেটা যখন শিবের তপশ্চর্যা করছিল তখন অত্যন্ত ব্যগ্র হয়ে আমাকে প্রতিদিন আমাকে প্রতিদিন আমাকে প্রতিদিন এবার পাঁচবার বলেছিল। তখন এই এই যে ছায়া সেটা এই দ্রৌপদী পঞ্চ পাণ্ডব পাঁচটি পতি লাভ করলো, এই কারণে সে পাঁচটি পতি লাভ করলো। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই বেদবতী তেতা যুগে বেদবতী তেতা যুগে সীতা, তার আগে হচ্ছে বেদপতি, দ্বাপর যুগে হচ্ছে ছায়া, সীতা হচ্ছে এই এই দ্রৌপদী। তারপরে রামচন্দ্র তখন এই আর দেরি করলো না, আর দেরি না করে তখন তিনি এদিকে ভরত অপেক্ষা করছে কখন রামচন্দ্র আসবে এবং তাকে রাজ্য ফিরে দেবে এবং রাজ্য অভিষিক্ত করবে। তাই সেটা রামচন্দ্র দেখলো যে না দেরি করার দরকার নেই। তখন এইভাবে তারা সেই পুষ্পক বিমানে পুষ্পক রথে করে তখন তারা এইভাবে সেই অযোধ্যায় ফিরে গিয়েছিল এবং সে অযোধ্যায় এত সুন্দরভাবে সাজিয়েছিল ভরত, হ্যাঁ অপূর্ব সে শয্যাতে রামচন্দ্র মোহিত হয়ে গেল এবং তার সেবাতে, এবং তাই তিনি আবার তার ইচ্ছা ছিল না রাজ্য আর গ্রহণ করার, কিন্তু ভরতের প্রেমেতে আকৃষ্ট হয়ে এইভাবে রামচন্দ্র আবার অযোধ্যা রাজত্ব করল। এভাবে 11-13,000 বছর ধরে সে অনেক যাগযজ্ঞ করেছিল, স্বর্ণ সীতা করে এইভাবে অনেক যজ্ঞ করেছিল। তো আজকে হচ্ছে মধ্যাচার্যের আবির্ভাব তিথি। এই মধ্যাচার্য তিনি আবির্ভূত হয়েছিলেন পাজাখা ক্ষেত্র, হ্যাঁ পাজাখা ক্ষেত্র মঙ্গলর থেকে 36 কিলোমিটার উত্তর দিকে, এবং সেইখানে পাজাখা ক্ষেত্র ওই জায়গাটার নাম যে মধ্যাচার্য যে আমরা যাই উরুপি, উরুপি উরুপিতে এইভাবে তা উরুপিরই সন্নিকটে কোনো একটা জায়গা আছে যেখানে পাজাখা ক্ষেত্র নাম, সেখানে মদ্য গেহ ভট্টের ঔরসে এই মধ্যাচার্য আবির্ভূত হয়েছিলেন। তার বাল্যকালের নাম ছিল মধ্যাচার্যের বাল্যকালের নাম ছিল বাসুদেব, এবং তিনি তার পিতা, এবং সে বাল্যকাল থেকে অদ্ভুত অদ্ভুত সমস্ত কার্যকলাপ তার দেখা যাচ্ছিল। মা যখন চিন্তা করত এক লাফ দিয়ে ওখানে গিয়ে হাজির হতো, আসলে সে বায়ুর অবতার। বায়ুর প্রথম অবতার হচ্ছে হনুমান, বায়ুর দ্বিতীয় অবতার হচ্ছে এই ভীম, ভীম বিশ্বাস ভীম বায়ুর দ্বিতীয় অবতার, আর বায়ুর তৃতীয় অবতার হচ্ছে মধ্যাচার্য, মুখ্য বায়ু প্রাণবায়ু, প্রাণবায়ুর অবতার, প্রাণ অপান ব্যান সমান উদান এর মুখ্য হচ্ছে প্রাণবায়ু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যাচার্য বাল্যকাল থেকে এসে তাকে যখন গুরুকুলে পাঠিয়েছিল তখন সেখানে সে ওই সব বেদ অধ্যয়ন টধ্যয়ন না করে খেলাধুলা করতো খালি। একদিন তার শিক্ষক তাকে বোকা দিল, তুমি তো কিছুই করছো না, কোনো পড়াশোনার তোমার কোনো মন নেই, আর সঙ্গে সঙ্গে সমস্ত বেদগুলো আওড়াতে আরম্ভ করলো, হ্যাঁ কিছু আর বাদ গেল না, সব একেবারে মুখ থেকে বেরোতে আরম্ভ করছে গড় 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 করে। তখন তো সেই শিক্ষক দেখছে ওরে বাবা, এ তো সাধারণ শিশু নয়। তারপরে তখন তার পিতার কাছে ফিরে এলো, বললো যে আমি গুরুকুল শেষ করেছি, এখন আমার কাজ হচ্ছে, ও পিতাকে বলছে এখন আমার কাজ হচ্ছে এই মায়াবাদ, এই কেবল অদ্বৈতবাদকে আমি বিনষ্ট করব, ধ্বংস করব, খতম করে দিয়ে আমি দ্বৈতবাদ স্থাপন করব। তখন তার পিতা বলছে ও হো তুমি তো বড় বড় কথা বলছো দেখছি, হ্যাঁ তুমি দ্বৈতবাদ প্রচার করবে, মায়াবাদ খণ্ডন করবে, দেখি তোমার হাতে দেখছি একটা লাঠি দেখতে পাচ্ছি, কাস্ত দেখতে পাচ্ছি, কাঠের একটা লাঠি, তুমি এটা এটা দিয়ে একটা বৃক্ষ তৈরি করতে পারো কি না দেখি, তোমার এই শুষ্ক কাঠিতে কি একটা বৃক্ষ উৎপন্ন হতে পারে,
শুষ্ক কাঠিতে যেমন বৃক্ষ উৎপন্ন হতে পারে না, তেমনি তোমার দিয়ে মায়াবাদ খণ্ডন হবে না। সঙ্গে সঙ্গে সেই এই ইসে মধ্যাচার্য সেই মাটিতে রোপণ করলো, রোপণ করার সাথে সাথে গাছ হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে হতে ডালপালা হয়ে বিশাল বটবৃক্ষ হয়ে গেল। এখনো সেই বটবৃক্ষ রয়েছে, সে কবের কাজ, সে বটবৃক্ষ এখনো রয়েছে। এইভাবে মধ্যাচার্য অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ, তার পিতার যে ঋণ ছিল তা তখন তেঁতুল বৃক্ষ থেকে সে মুদ্রা নির্মাণ করলো, মুদ্রা নির্মাণ করে সে ঋণ শোধ করলো। এবং তার শক্তি প্রচণ্ড শক্তি ছিল, একজন 30 জনের শক্তিশালী ব্যক্তি, সে খুব ক্ষমতা গর্ব করছিল। মধ্যাচার্য বাল্যকালে তার পায়ের বুড়ো আঙুলটা দিয়ে একটু চেপে ধরলো, বলো তুমি এটা সরাও দেখি, অনেক চেষ্টা করে একটু নাড়াতে পারলো না। এরকম অদ্ভুত মধ্যাচার্য যখন এইভাবে সে আরব সাগরের তীরে, তখন তিনি একদিন মাঝে স্নান করতে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পাচ্ছে একটা নৌকার জল সে বালু চড়াতে আটকে গেছে, অনেক বোঝায় সমস্ত দ্রব্য সামগ্রী। তখন সে মুদ্রা প্রদর্শন করলো, মধ্যাচার্য মুদ্রা প্রদর্শন করলো, অমনি সে নৌকাটি জলে উঠে গেল। তাতে সে মাঝি সন্তুষ্ট হয়ে তার কাছে এসে বলল, আপনাকে আমি কিছু দান দিতে চাই, উপহার দিতে চাই, কিছু গ্রহণ করুন। তখন সেখানে সে গোপী চন্দন ছিল, দ্বারকার থেকে গোপী চন্দন এনেছিল, সে একটা ঢেলা নিয়ে গেছিল। মধ্যাচার্য ঢেলাটা নিয়ে যেতে 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 পড়ে গেল মাটিতে, সেখান থেকে এক দিব্য কৃষ্ণমূর্তি প্রকাশিত হলো, দিব্য কৃষ্ণমূর্তি প্রকাশিত হলো। এবং তার এক হাতে দধিমন্থন রজ্জু, আর এক হাতে দধিমন্থন মন্থন, আর এক হাতে হচ্ছে রজ্জু। এইভাবে সেই রূপীতে সেই বিগ্রহ, আমি গিয়েছিলাম, আমার মনে আছে বিগ্রহ, হ্যাঁ তো ভুলে গেছি সব, অনেক জায়গায় ঘুরেছি, এখন কিছুই মনে নাই। তো এইভাবে মধ্যাচার্য অপূর্ব অপূর্ব তিনি ব্যাসদেবের কাছে যখন গেলেন, তার এক শিষ্য সত্যতীর্থকে নিয়ে যখন গেলেন, তখন একটা বাঘ এসে আক্রমণ করেছিল, ডাকাত কতগুলো, একদল ডাকাত এসেছিল, আর মধ্যাচার্য সব কটাকে খতম করে দিয়েছে। তারপরে কিছু দূর গেলে একটা বাঘ আক্রমণ করলো, বাঘকে এক গুঁতো দিয়ে তাড়িয়ে দিল। এভাবে মধ্যাচার্য এভাবে যখন সেই ব্যাসদেবের সাক্ষাৎকার, তখন গীতা ভাষ্য তার সামনে ব্যাখ্যা করলো, এবং সমগ্র পাণ্ডিত্য তার প্রকাশিত হলো। আরেকবার যখন গিয়েছিল, সেবারও ব্যাসদেবের কাছে অষ্টমুখ শালগ্রাম শিলা দিয়েছিল, সেটা এখনও ওইখানে পূজিত হচ্ছে। এভাবে মধ্যাচার্যের অপূর্ব 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 লীলাবিলাস রয়েছে। এবং তিনি মাঘী কৃষ্ণনবমীতে ঐতিহ্য উপনিষদ ব্যাখ্যা করতে 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 80 বছর বয়সে তিনি সেইখানকার অনন্তেশ্বর মন্দির একটা আছে ওখানে, সেই অনন্তেশ্বর মন্দিরে তিনি অদৃশ্য হয়ে যান। এভাবে মধ্যাচার্যের তিরোভাব বর্ণনা, আরও বহু বহু বর্ণনা আছে। তো আজকে দশমী তিথি, অল্প সময় আছে, আবার এদিকে ইয়ে আছে নৃসিংহ। আজকে দশমী তিথি, এই দশমী তিথিতে যদিও বা এটা শাস্ত্র রয়েছে, মার্কেন্দ্র পুরাণে উল্লেখ আছে অষ্টমী নবমী এবং চতুর্দশী, তিনটি তিথি উল্লেখ আছে, অষ্টমী নবমী চতুর্দশী, এই তিনটিতে যদি কেউ এই এই দেবীর এই অসুর বদলীলা যদি কেউ শ্রবণ করে, তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত, শুধু একদিন শ্রবণ করলে। এবং সেখানে বলা হচ্ছে, সে মাহাত্ম্যে বলা হচ্ছে কি, সে মাহাত্ম্যে বলা হচ্ছে যে এক বছর ধরে দেবীকে যদি কেউ ত্রিসন্ধ্যা খুব উপধকনভাবে নানারকম উপাচারে এক বছর ধরে রোজ যদি সেবা করলে তিনি যে সন্তুষ্ট না হন, একদিন তার এই অসুর বদলীলা যদি কেউ কীর্তন করে, দেবী তার থেকে বহু বহু আনন্দ অনুভব করে। হ্যাঁ, এই জন্য এগুলো রয়েছে ওখানে, ওখানে রয়েছে। এবং এই দেবীর এই যে অসুরবাদ, হ্যাঁ সেই মহিষাসুরবাদ, শুম্ভ নিশুম্ভবাদ, তারপরে হচ্ছে মধু কৈটব্যবাদ,
এইগুলো সব বন্ধন, আরও অনেক অসুরের বন্ধন আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এদেরকে তিনি বধ করেছিলেন। এই যে দেবী দুর্গা দেবী অম্বিকা দেবী, তিনি আবার তার থেকে আরেকটা মূর্তি রূপে কালী রূপে মূর্ত হয়েছিলেন, কালী। হ্যাঁ, এই অম্বিকা দেবী যখন কৌশিকী রূপে আবির্ভূত হন, অম্বিকা রূপে আবির্ভূত হন, তখন স্বর্ণকান্তি, আর তখন পার্বতী দেবী কালী রূপ ধারণ করেন, তার দেহ একদম কালী হয়ে যায়। হ্যাঁ, তো এভাবে এই যে মধুকৈটা বছর সংক্ষেপে বলবো, দু চার মিনিট মনে হয় এখনই ঘন্টা পড়ে যাবে। তো মধুকৈটব জগৎ সমগ্র ব্রহ্মাণ্ড প্রলয় জলের মধ্যে অবস্থান, তখন বিষ্ণু বিষ্ণু যখন সাহিত্য ছিল, সে সময় তাই কর্ণমূল থেকে দুটো ভয়ঙ্কর ওষুধ, আর তখন সে বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মা প্রকাশিত হয়েছিল, সেই ওষুধ দুটি ব্রহ্মাকে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর যোগমায়া তখন বিষ্ণুর নিদ্রাচ্ছন্ন ছিল, ব্রহ্মা ভয়ে কম্পিত হয়ে গেল, আমাকে কে রক্ষা করবে, বিষ্ণু তো নিদ্রাচ্ছন্ন হয়ে আছে, তাহলে আমি বিষ্ণু এই নিদ্রা দেবী তাহলে স্তুতি করি। এই নিদ্রা দেবী হচ্ছে ভগবতী দেবী। এইভাবে তার অনেক স্তুতি করে তার বহু রকম প্রশংসা করে তোলে, তখন দেবী খুশি হয়ে তখন তাকে এইভাবে, তখন সেই বিষ্ণু জাগৃত হলো, দেখতে পাচ্ছে দুটো ভয়ঙ্কর ওষুধ, সেই ওষুধ দুটোর সঙ্গে তখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। পাঁচ হাজার বছর ধরে অনবরত সংগ্রাম হলো, কেউ কাউকে বধ করতে পারছে না। তখন সেই দেবী তাকে তার উপর যে মায়া বিস্তার করেছিল ওষুধের উপরে, সেই মায়া বিস্তারের ফলে তো ওষুধ বলছে, ওহে বিষ্ণু, তোমার যুদ্ধতে আমরা খুব খুশি হয়েছি, আমরা তো ইচ্ছা মৃত্যু বর আছে আমাদের, আমরা ইচ্ছা করলে মরতেও পারি নাও মরতে পারি, আমাদের ইচ্ছা মৃত্যু বর, তবে হ্যাঁ তোমাকে আমি বর দিচ্ছি, যাও তুমি কি বর চাও? ও আমাকে বর দেবে, খুব ভালো, তাহলে তোমরা দুজন আমার হাতে নিধন প্রাপ্ত হও। তখন কি হলো, তখন সমুদ্র সবদিকে জল, সবদিকে জলাশয়ে জলে নিমগ্ন সবদিকে, তাহলে তা ওরা বুদ্ধি করে বলছে আমাদেরকে স্থলে বধ করুন, স্থল তো নাই সব জল। আর বিষ্ণু চতুর বলে হ্যাঁ ঠিক আছে তোমাদের স্থলে বধ করবো, কোনো চিন্তা না। তাদেরকে নিয়ে জগন দেশে রাখলো দুটো মস্তককে, আর সুদর্শন চক্র দিয়ে একদম তার মস্তক দুটো ছিন্ন করে দিল। এইভাবে মধুকৈটব, সেই মধুকৈটবের যে মেদ, মধুকৈটবের মেদ থেকে এই মেদিনী, এই যে পৃথিবী ভূমি, এই ভূমি যে ভূমিটা হচ্ছে মধুকৈটবের মেদ, মাটির যে একটু গন্ধ দেখবেন আমাদের এই গন্ধ আছে, ওই মধুকৈটবের মেদের গন্ধ পাবেন একটু, ওরা অনেক কাজ করেছে, ওদেরও একেবারেই করা যায়। তারপর এই যে মহিষাসুর, ভয়ঙ্কর মহিষাসুর মহিষ মূর্তি নিয়েছে, যখন সেই একটা মহিষ বধ করলো, আর ওই স্ত্রী মহিষের রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে সে কামক্রিয়া করেছিল, এই মহিষ যেটা মহিষাসুর, যখন তাকে এভাবে পুরাবে, যখন তাকে পুরাবে তখন কি হলো, যখন তাকে পুরাবে তখন এই তার সেই মহিষীর পেট ফুলে এক ভয়ঙ্কর বসু মূর্তির মান হলো, কারণ তার পিতা বর পেয়েছিল অগ্নিদেবীর কাছ থেকে, অগ্নিদেবীর কাছে যে আমাকে এমন একটা পুত্র দান করুন যে সমগ্র পুরুষ এই জগতের যত ব্যক্তি কেউ তার সঙ্গে পারবে না, হ্যাঁ এভাবে আমাকে একটা ছেলে চায়, মানে তুমি যার সঙ্গে সঙ্গ করবে তার গর্বে এই মহিষের সঙ্গ করেছিল বলে এই মহিষাসুর। তারপরে এদিকে তখন তাকে সে সমস্ত জয় করে তুলে স্বর্গ রাজ্য জয় করলো, দেবতারা পালিয়ে চলে গেল প্রাণ ভয়ে, দেবতারা প্রাণ ভয়ে রিফিউজি হয়ে গেল সব দেবতারা। তখন কি হলো, তখন এই মহিষ তখন ইন্দ্র হয়ে সে স্বর্গ সুখ ভোগ করছে, তখন আবার সে দেবতারা গেল ব্রহ্মাকে নিয়ে, সেই শিবের কাছে শিবকে নিয়ে, বিষ্ণুকে নিয়ে, তখন তারা সব যার যার বাহনে গিয়ে প্রচণ্ড যুদ্ধ করলো, 100 বছর যুদ্ধ করলো, বিষ্ণু তার চক্র দিয়ে তাদেরকে বধ করার চেষ্টা করলো, শিব ত্রিশূল দিয়ে অনবরত বজ্র দিয়ে অসুরকে মারা যাচ্ছে না, যেহেতু সে বর পেয়েছিল,
অসুর বর বেচলেও কোনো পুরুষের দ্বারা সে নিধান প্রাপ্ত হবে না। শেষকালে কী করা হলো, অনেক বছর বাদে তখন সমস্ত দেবতাদের তেজ থেকে, সমস্ত তেজ, ব্রহ্মার থেকে তেজ, ইন্দ্র থেকে তেজ, বরুণ থেকে তেজ, এইভাবে শিবের থেকে তেজ, সমস্ত তেজ মিলিত হয়ে এক দিব্য রমণী প্রকাশিত হলো। সকলে তখন যার যার অস্ত্র তাকে দান করলো, তাকে নানারকম ঐশ্বর্য, নানারকম রত্নমণ্ডিত করে দিল, এবং কুবের তাকে সুরা মদ্যপানে দিয়ে দিল। আর দেবী তখন এমন এক অট্টহাস্য করলো, সে অট্টহাস্যতে সমস্ত মেদিনী কম্পিত হতে আরম্ভ করলো, কাঁপতে আরম্ভ করলো। অসুর বলছে, ওই অসুর বলছে, একই 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 কেকি, এই শব্দ কোথার থেকে এলো, আমার সামনে এরকম ক্ষমতা কে প্রকাশ করতে পারে, যাও যাও ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, আমি উচিত শিক্ষা দেবো। শেষকালে তো উচিত শিক্ষা পেয়ে গেল বৈশা আসু। এইভাবে এইভাবে নিতাই গোল প্রমানন্দ হরি 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 বল, জয় স্বাগত গোল ভক্তবৃন্দকে, জয় রামচন্দ্রের বিজয় উৎসবকে, জয় মধ্যাচার্যের অভিবর্তনকে, জয় দশমীর অসুর বধ নীলাকে, জয় জয় ভগবান ভগবান রামচন্দ্রের কী জয়, নৃসিংহদেব কী জয়, নিতাই গোপ প্রমানন্দে হরি হরি।